নাই, আরে পৃথিবীর তুলা নাই সূর্য বড়, সূর্য চাইতে আরো কত বড় বড় গ্রহ আছে, এই গ্রহগুলো ইউনিভার্সের ভিতরে আছে, কত লক্ষ কোটি ইউনিভার্স আছে, এতগুলোর মধ্যে তো আমার কোনো অস্তিত্ব নাই। এবার বান্দা মন খারাপ করে আছে, হঠাৎ করে আলেমের জবানে একটা আওয়াজ তার কানের মধ্যে গেল, আশরাফুল মখলুকাত, আশরাফুল মখলুকাত, সুবহানাল্লাহ, আশরাফুল মখলুকাত। এবার সে কান লাগাই দিল, বলে যে হুজুর কি বলতে চাই একটু শুনতে চাই। এবার সে শুনতে পেল রব্বে করিমের ফরমান, যিনি সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন, যিনি সমস্ত কিছুকে বানিয়েছেন, যিনি পৃথিবীকে বানিয়েছেন, যিনি আসমানকে বানিয়েছেন, যিনি জমিনকে বানিয়েছেন, যিনি সূর্যকে সাজিয়েছেন, যিনি চন্দ্রকে আলোকিত করেছেন, যিনি মঙ্গল গ্রহকে সাজিয়েছেন, যিনি বুধ গ্রহকে সাজিয়েছেন, যিনি প্রকাশিত গ্রহকে সাজিয়েছেন, যিনি গুপ্ত গ্রহকে সাজিয়েছেন, ওই স্রষ্টা বলে আশরাফুল মখলুকাত, আশরাফুল মখলুকাত, আশরাফুল মখলুকাত। হুজুর কি বললো বুঝলাম না, রব্বে করিমের ফরমানটা ওলামায়ে কেরাম জবান দিয়ে বলে, ও জগতের মানুষ শুনে রাখো, যিনি সবকিছু বানালেন উনি ঘোষণা দিয়েছেন, আমি আল্লাহর, সমস্ত সৃষ্টির মধ্যে বড় বড় অনেক কিছু আছে, মানুষ হয়তো অনেক ক্ষুদ্র, কিন্তু আমি রব ঘোষণা করে দিলাম সমস্ত সৃষ্টির মধ্যে মানুষই হচ্ছে শ্রেষ্ঠ। চিশতি টিভি অনলাইন সুন্নিয়াত প্রচারে আমরা আল্লাহর সৃষ্টি থেকে কি দুনিয়ায় শেষ নাকি আরো কিছু আছে? জোরে বলেন, আমরা দেখলে বেশি থেকে কি দেখি? সূর্য, চন্দ্র, মঙ্গল গ্রহ এখনো দেখি, নেপচুন এখনো দেখি, প্লুটো এখনো দেখি, বিভিন্ন গ্রহ উপগ্রহ এখনো দেখার নসিব। বিজ্ঞানের ছাত্র যারা আছে তারা আমার চাইতে ভালো জানে, সৃষ্টিকর্তার সৃষ্টিতে পৃথিবী দেখতেও যদিও বিশাল, সবচাইতে বড় দেশের মধ্যে একটা দশ ধরা দেশ ধরা হয় রাশিয়াকে। কথা বলেন না ভাই, আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের চাইতে অনেক গুণ বড়, ওই দেশের তুলনায় বড় হচ্ছে রাশিয়া, ওই দেশের থেকে বড় হচ্ছে চীন। বিজ্ঞানের ভাইয়েরা জানে এই পৃথিবীকে চার ভাগ করা হয়েছে, তন্মধ্যে এক ভাগ মাটি, তিন ভাগ পানি, ওই এক ভাগ মাটির ভিতরে বড় বড় মহাদেশ। কথা বলেন না রে ভাই, এই পৃথিবীকে যদি আপনি অনেক বড় মনে করেন তাহলে আপনার ধারণাই এখনো কমতি আছে। বিজ্ঞানের ছাত্র ভাইয়েরা বলবে এই পৃথিবী এমন অনেক সৃষ্টিকর্তার গ্রহ আছে যাদের সামনে ডিমের মতো লাগে পৃথিবীকে। মুরব্বীরা শুধু দোয়া দিতে থাকেন, যুবকরা আওয়াজ দিবেন, পৃথিবী বড় নাকি সূর্য বড়? আমি বলি নাই, আপনারাই বলছেন, পৃথিবী বড় নাকি সূর্য বড়? এক গুণ, দুই গুণ, তিন গুণ, কত? মাশাআল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। অবিজ্ঞান মশাই, সূর্য তো অনেক বিশাল, জানতে পারলাম সূর্যের সামনে পৃথিবীকে রাখলে দেখা যাবে না কোন পৃথিবী, যেটার মধ্যে আছে রাশিয়া, যেটার মধ্যে আছে চীন, যেটার মধ্যে আছে বাংলাদেশ, যেটার মধ্যে আছে ইন্ডিয়া, যেটার মধ্যে আছে আটলান্টিক সাগর, যেটার মধ্যে আছে এশিয়ান সাগর, যেটার মধ্যে আছে আরব সাগর, যেটার মধ্যে আছে প্রশান্ত সাগর, এত বিশাল দুনিয়া সূর্যের সামনে দেখা যায় না, তাহলে সূর্যই হয়তো সবচাইতে বড়। বিজ্ঞান বলে নয়, এমনও অনেক গ্রহ আছে যেটার সামনে সূর্যটে ডিমের মতো লাগে। সূর্য তুনো বড়, হদে ওইটা কদ্দুর বড়, হদে মাফি বেলে ইনসিটা কত নাই হদ্দে মাইতাম। তারপরে বিজ্ঞানীরা বিজ্ঞানের গবেষণা দিয়ে কোন রকম মেজারমেন্ট করে দেখলেন সূর্যের চাইতেও বড় আছে, ওটার চাইতেও বড় আছে, ওটার চাইতেও বড় আছে। এগুলাকে সব গ্রহ উপগ্রহ এক জায়গায় করলে একটা ইউনিভার্স তৈরি হয়, এরকম লক্ষ কোটি ইউনিভার্স আছে। সবকিছুর স্রষ্টাকে আরেকটু জোরে, আরেকটু জোরে। এবার আমি আপনাকে একটু মনোযোগ, যদি আপনারা বিরক্ত না হন, বিরক্ত হচ্ছেন কোনো? আপনি এখন যেখানে আছেন, যে অবস্থানে আছেন, দাঁড়িয়ে কিংবা বসে আমি আপনাকে একটু কল্পনা করাচ্ছি, আপনি শুধু একটু ভাবতে থাকেন। পুরা পৃথিবীর মধ্যে পৃথিবীর তুলনায় রাশিয়া দেশ, রাশিয়ার সামনে ইন্ডিয়া, ইন্ডিয়ার সামনে বাংলাদেশ, বাংলাদেশের সামনে বার্মা, জোরে বলেন না,
এবার দেখেন বাংলাদেশ, বাংলাদেশের 64টা জেলা, 64টা জেলার একটা জেলা চট্টগ্রামের এতগুলা থানা, তন্মধ্যে একটা থানা আরো জোরে কর্ণফুলী থানার এতগুলা গ্রাম একটা গ্রাম আরো জোরে চর পাতরগাড়ার এতগুলা জায়গার একটা জায়গা একটা জায়গার এত বিশাল জায়গার একটু জায়গা যে একটু জায়গার মধ্যে আপনি বসে আছেন তাহলে চিটাং এর সামনে আপনি কদ্দুর বালিত্ব নছড়ো বাংলাদেশের সামনে আপনি আমি কদ্দুর অনুচ্চাইত ছোট পৃথিবীর সামনে আপনি আমি কদ্দুর তার চাইতে ছোট ওই ইউনিভার্সের সামনে আপনি আমি কদ্দুর অস্তিত্ব পর্যন্ত নাই এবার যখন বিজ্ঞানের ছায়া তলে আমরা যখন এতটুকু বুঝতে পারলাম আরে আমার তো কোনো অস্তিত্বই নাই আমার তো কোনো অস্তিত্ব নাই আমার তো কোনো পাওয়ারই নেই আমাকে তো দেখাও যায় না আমাকে তো গোনাও যায় না আরে আমার চোখের সামনে একটা বালিকণা যেমন পৃথিবীর সামনে তো আমিও তেমন আমিও তেমন তাহলে এই সৃষ্টি জগতে আমার তো কোনো দাম নাই আমার নাই আরে পৃথিবীর তুলনায় সূর্য বড় সূর্যের চাইতে আরো কত বড় বড় গ্রহ আছে এই গ্রহগুলো ইউনিভার্সের ভিতরে আছে কত লক্ষ কোটি ইউনিভার্স আছে এতগুলোর মধ্যে তো আমার কোনো অস্তিত্ব নাই এবার বান্দা মন খারাপ করে আছে হঠাৎ করে আলেমের জবানে একটা আওয়াজ তার কানের মধ্যে গেল আশরাফুল মখলুকাত সুবহানাল্লাহ আশরাফুল মখলুকাত এবার সে কান লাগাই দিল বলে যে হুজুর কি বলতে চাই একটু শুনতে চাই এবার সে শুনতে পেল রব্বে করিমের ফরমান যিনি সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন যিনি সমস্ত কিছুকে বানিয়েছেন যিনি পৃথিবীকে বানিয়েছেন যিনি আসমানকে বানিয়েছেন যিনি জমিনকে বানিয়েছেন যিনি সূর্যকে সাজিয়েছেন যিনি চন্দ্রকে আলোকিত করেছেন যিনি মঙ্গল গ্রহকে সাজিয়েছেন যিনি বুধ গ্রহকে সাজিয়েছেন যিনি প্রকাশিত গ্রহকে সাজিয়েছেন যিনি গুপ্ত গ্রহকে সাজিয়েছেন ওই স্রষ্টা বলে আশরাফুল মখলুকাত আশরাফুল মখলুকাত আশরাফুল মখলুকাত হুজুর কি বলল বুঝলাম না রব্বে করিমের ফরমানটা ওলামায়ে কেরাম জবান দিয়ে বলে ও জগতের মানুষ শুনে রাখো যিনি সবকিছু বানালেন উনি ঘোষণা দিয়েছেন আমি আল্লাহর সমস্ত সৃষ্টির মধ্যে বড় বড় অনেক কিছু আছে মানুষ হয়তো অনেক ক্ষুদ্র কিন্তু আমি রব ঘোষণা করে দিলাম সমস্ত সৃষ্টির মধ্যে মানুষই হচ্ছে শ্রেষ্ঠ শ্রেষ্ঠকে জোরে বলেন মানুষ শ্রেষ্ঠকে মানুষ মানুষ শ্রেষ্ঠকে শ্রেষ্ঠকে আমাদের যোগ্যতা থাক না থাক বানানেওয়ালা শ্রেষ্ঠ বানাই দিছে এবার সূর্য আপনাকে আমাকে চোখ রাঙ্গাই বলে দিউম না আহদিন নদিস জ্বলি যাইম তো দিন দিন তাপমাত্রা বাড়ছে না বলে না দিন দিন তাপমাত্রা বাড়ছে না আল্লাহ যখন পৃথিবী বানিয়েছেন তখন কি এরকম তাপমাত্রা ছিল তার মানে কি আমরা থাকার পরিবেশকে নষ্ট করে দিচ্ছি থাকার জন্য যা দরকার যতটুকু দরকার আল্লাহ দিয়ে দিয়েছিলেন আমরা নষ্ট করে ফেলছি সবচেয়ে বড় উদাহরণ মানুষ বাঁচে অক্সিজেনের কারণে অক্সিজেন আসে গাছ থেকে অক্সিজেন আসে কোথা থেকে এবার আমরা সালাকের ঘরে সালাক দেখেন গাছ কাইটা কোটিপতি হচ্ছি সালাক না গাদা জোরা না সালাক না গাদা বাসির দিকে উত্তুন অক্সিজেন উত্তুন তো অক্সিজেন বাইদ্য হত্তুন গাছ উত্তুন আয় গাছে বে হাড়ি ফেলাই আয় যে কুটি ফতি হয়ে গেতে যে সালাক আয় কাঁচা হদ্দ তুন নান জিয়ান উত্তুন বাসরিয়ান এরা হাড়র আমার যুবক ভাইরা ভালো করে জানে এই পৃথিবীর যতগুলো সমস্যা আছে তন্মধ্যে একটা বড় সমস্যার নাম হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং আর গ্লোবাল ওয়ার্মিং হওয়ার কারণে ছয় ঋতুর বাংলাদেশ এখন ছয় ঋতু খুঁজে পাওয়া যাচ্ছে না এখন গরমের কালে শীত পড়ে শীতের কালে বৃষ্টি পড়ে সবকিছু লুট পালট হয়ে গেল এবার যারা ভূতত্ত্ববিদরা আছেন সমাজ বিজ্ঞানীরা আছেন বিজ্ঞ বিজ্ঞ ব্যক্তিরা বলে এই পৃথিবীর পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে তো গ্লোবাল ওয়ার্মিং রক্ষা করতে কি করতে হবে বলে যে দূষিত ধোঁয়া বন্ধ করতে হবে গাছ রোপণ বাড়াই দিতে হবে গাছ রোপণ বাড়াই দিতে হবে গাছ রোপণ বাড়াই দিতে হবে ও দুনিয়াবাসী এই দুনিয়ার যতগুলো গাছ তোমরা বলছো রোপণ করার জন্য পৃথিবীর শুরু থেকে আল্লাহ তাআলা সব গাছ দিয়েই পাঠিয়ে দিয়েছেন নষ্ট করতেছি আমরা আরো জোরে বলেন না নষ্ট করতেছি এবার বলেন দোষ কার আল্লাহর জোরে জোরে দোষ কার আল্লাহর কার আরো জোরে বলেন দোষ করি আমরা আঙ্গুল তুলি আল্লাহর দিকে
মানলে ভিড়া জরা কেন সিধা সহ এটাই মুখ্য জরা হদ দেয় আইকে সিধে না তোরা না জামিলে বুঝুস মনে তো আয়া গাইস্তাম দে বর্ষ বর্ষা মাস বুঝুস না মাতে গা এখন তোরা না টাইম মেগিন ফাল্লাই বলিস আয় যে তুই রুতুন আইস্তাম চাই গাছ দেই লাই বুঝি অন্ডে ফরম ধরিব অন্ডে ন ফরম তোরা গাছ উদিন হাড়াইয়ার এন্ড হতো প্লাস্টিক করে গাছ লাগাই দিস হিতার আনলা ব্ল্যাকমেল করে বেজাল কে লাগাইছে জোরে বলেন না বেজাল কে লাগাইছে একটু খেয়াল করবেন আমাদের যোগ্যতা থাক না থাক বানানেওয়ালা আমাদেরকে রোল নাম্বার এক বানাই দিছেন সুবহানাল্লাহ বলতে হবে বানানেওয়ালা আমাদেরকে রোল নাম্বার জোরে বলেন রোল নাম্বার রোল নাম্বার এবার আপনার হাত একটা কাটা তারপর আপনি রোল নাম্বার এক আপনার পা দুইটা কাটা তারপর আপনি গরুর চাইতে শ্রেষ্ঠ আপনার চোখ দুইটা কানা তারপর আপনি পাহাড়ের চাইতে শ্রেষ্ঠ আপনার শরীর আমার চাইতে হেংলা তারপর আপনি ফেরেশতার চাইতে শক্তিশালী এবার সমস্ত সৃষ্টি মনোযোগ আছে আপনাদের সমস্ত সৃষ্টি রবকে প্রশ্ন করে ইয়া রব্বে করিম এ সাড়ে তিন নাইটা মানুষ ক্যাঙ্গুরি বুঝাইতাম ফার সাম্য দ্বিতীয় এলে নিজুরে হত্তর লাগে আরা সাম্য দি ইন্দুর যেন আরা সুখে ইন্দুর যেন ইন্দুর সুখে আরা যেন ফারো সামনে আরায়ন আরা ফারো ডাহ দিতে এলে ফারা হদি ইন্দুর গোসি এসে মাতাও না এ ফারি বেজাতে ওই বড় বড় ফারুক গাছ দে কি ফার হইবের কি হদে এভারেস্ট এভারেস্ট এ এভারেস্টর ফারো সামনে বান্দরবনের ফারুন কি না মাতে তো আরো জোর হন আসমানের সামনে ফার কি আরো জোর হন না সপ্তম আসমানের সামনে ফতম আসমান কি সপ্তম আলশর সামনে সপ্তম আসমান কি যত উড়ে যাবে এতালে বিমান জ্বালে আরো জোর হন না রকেট জ্বালে আরো ছোট যত উড়ে যাবে তত ছোট যত উড়ে যাবে তত ছোট এবার শেষ ছোটটা আমি এই ছোটটা আপনি সুবহানাল্লাহ জোরে বলতে হবে আল্লাহ আগে আমি কেন আলোচনা এখান থেকে শুরু করছি একটু পরে আপনারা বুঝতে পারবেন পাহাড়ের সামনে আপনি আমার কোনো অস্তিত্ব নাই একটা বাঘ যদি হুঙ্কার দেয় এখানে একটা মানুষের কোনো দেখা পাওয়া যাবে না আরে বাঘ তো দূরের কথা পিছন থেকে কেউ যদি একবার বলে সাপ আসছে দেখার আগেই সবাই পালিয়ে যাবে এবার সাপ রবকে জিজ্ঞেস করে ইয়া রব্বে করিম আমি তো একটা ছোট্ট সাপ আমার নাম শুনে তোমার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হাজার হাজার বান্দারা নাম শুনে পালাই গিয়েছে আমি সাপ কয়টা পালাই গেছে হাজার হাজার আর ওরা বলে রোল নম্বর আদাল্লা বিশাপ তো নৌ মিলে আমার কথা কি বুঝতেছেন আপনারা আল্লাহ আমাকে দেখে নাই শুধু নাম শুনেছে আবাইছি ফিসুর গুণ দাই দে বুঝিলাম সাম্যর গুণ দূরে রাহতি বদ্দা হন্ড দদ হদ না তিয়ন অনার ওয়াইস অন গরন আরা গুরি আই তা হলেন তো বদ্দা আমি বেন্ডাইছে 10 মিনিট লাইব তো হদ তা হ 10 মিনিট তুই আই গুরি আই সব কয়টা জোরে বলেন সব কয়টা আর আল্লাহর বান্দা শ্রেষ্ঠরা কয়জন হাজার 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 পাবলিক পালাই গেল একটা সবের নাম শুনে এবার সব জিজ্ঞেস করে মাওলা যে পালিয়ে যায় সে তো শ্রেষ্ঠ হয় না যে পালিয়ে যায় সে তো শ্রেষ্ঠ হয় না যে ভয় পায় সে তো কখনো শ্রেষ্ঠ হয় না তাহলে আমি একটা সাপের ভয়ে হাজারটা বান্দা পালাই গেল ওরা কিভাবে আশরাফুল মখলুকাত হয় সৃষ্টি সেরা জীব কিভাবে হয় রব্বে করিম বলে হ্যাঁ তোমার কথা সত্য তোমার কথা সত্য আমার বান্দারা তোমার নাম শুনে হাজার জন পালিয়ে গিয়েছে তারপরও আমি রবের দৃষ্টিতে মানুষেই শ্রেষ্ঠ এবার বাঘ মশাই এসছে ফন মশাই বাঘে এসে বলে আল্লাহ আমি যদি একবার হুঙ্কার দি আমি যদি একবার হুঙ্কার দি সবগুলা যে জিন্দি সোকে উড়ি বুধ উড়ি বুধ শুধু আল্লাহ আমি এক লাফে তে সাত বাই সাত যেতে পারি বান্দারা দেখছি স্কুলে যখন দৌড় প্রতিযোগিতা লাভ খেলা দিছে ফাঁসো হাত আরো বেশি বালুর উদ্দি ফাল দম করে দিবে এক লাফে কয় হাত
চার পাঁচ হাতের বেশি বান্দা যেতে আর আমি একলাফে তোমার দেওয়া ক্ষমতাই 22 23 হাত পারি আল্লাহ আমি তো শ্রেষ্ঠ মনই রব বলে যে বান্দারা শ্রেষ্ঠ বাগে বলে আল্লাহ আমরা তো জানি শ্রেষ্ঠ যে সে হয় যার শক্তি বেশি যার যোগ্যতা বেশি যার পাওয়ার বেশি যার কোয়ালিটি বেশি যার সব দিক দিয়ে উন্নতি আছে সেই তো শ্রেষ্ঠ হয় এবার সমস্ত সৃষ্টি আল্লাহর কাছে ফরিয়াদ জানাল আল্লাহ মানুষ সৃষ্টি হওয়ার শ্রেষ্ঠ হওয়ার কারণ কি জানার বড় আগ্রহ জেগেছে সুবহানাল্লাহ আর জোরসে কহো না ইয়ার সুবহানাল্লাহ এবার সমস্ত সৃষ্টি আওয়াজ শেষ করার পর ফেরেশতা বলে আল্লাহ মানুষ হচ্ছে সেই জাত তুমি যা বলো সে তা করে না তুমি যা না করো সে তা করে তোমার খাইয়া তোমার জমিনে থেকে তোমার বিরোধিতা করে অতএব আমরা ফেরেশতাদেরকে দেখো তুমি একবার শুধু বলেছো ইসরাফিল সিংহাই হাত সিংহা নিয়ে তুমি দাঁড়িয়ে থাকো এখনো দেখো ইসরাফিল এখনো দাঁড়িয়ে আছে এখনো দাঁড়িয়ে আছে তুমি শুধু একবার বলেছো আজরাইল মায়ের বুক থেকে তুমি সন্তানের জানকে নিয়ে আসো আমায় আল্লাহর হুকুমে শয় শয় জিব্রা আজরাইল আলাইহিস সালাম মায়ের মমতা দেখে না মায়া দেখে না মমতা দেখে না হুকুম দেওয়ার সাথে সাথে জানটা নিয়ে চলে আসে আল্লাহ তুমি একবার হুকুম দিয়েছো সমস্ত ফেরেশতারা আপন আপন কাজ কখনো 19 করে নাই কখনো 20 করে নাই কখনো বেশিও করে নাই কখনো কমও করে নাই যাকে যতটুকু দিয়েছো যেভাবে দিয়েছো তারা সেভাবে পালন করছে কিন্তু মানব জাতিকে দেখো ফজরের নামাজটা পড়ছে না আল্লাহু আকবারের ধ্বনি আজান থেকে আসে মসজিদ থেকে আসে কিন্তু সে নাক টেনে ঘুমাচ্ছে ও আল্লাহ তুমি দেখো না জোহরের আজান দিয়ে মুয়াজ্জিন তাকে ডাকছে সে আপন কাজে ব্যস্ত হয়ে আছে মাওলা প্রত্যেকটা দিন এই মানব জাতি তোমার আদেশ অমান্য করে হাজার হাজার গুনাহ করে আল্লাহ আমরা ফেরেশতারা তো কোনো গুনাহ করি না তুমি যা বলো যেমনে বলো ততটুকু করি সেভাবে করি আল্লাহ একটু বলো না যোগ্যতার ক্ষেত্রে তো আমরাই শ্রেষ্ঠ প্রমাণ হচ্ছে যোগ্যতার ক্ষেত্রে আমরাই তো শ্রেষ্ঠ প্রমাণ হচ্ছে কারণ মানুষ বেয়াদবি করে আমরা বেয়াদবি করি না মানুষ উজ্জতি করে আমরা উজ্জতি করি না মানুষ অন্যায় করে আমরা অন্যায় করি না মানুষ আদেশ অমান্য করে আমরা তো করি না আল্লাহ আমরা মনে হয় শ্রেষ্ঠ রব্বে করিম বলে ও আমার জিব্রাইল হ্যাঁ সত্য তোমার কথা ফেরেশতারা আমি আল্লাহ যা বলি যতটুকু বলি যেভাবে বলি সেটাই করে অতটুকুই করে কিন্তু জানো আমি রবের দৃষ্টিতে তুমি জিব্রাইল ইসরাফিলের তুলা নাই আমার বান্দাটা শ্রেষ্ঠ ইসরাফিলের তুলা নাই বান্দাটা শ্রেষ্ঠ মিকাইলের তুলা নাই এ বান্দাটা শ্রেষ্ঠ আজরাইলের তুলা নাই এ বান্দাটা শ্রেষ্ঠ মালিকের তুলা নাই এ বান্দাটা শ্রেষ্ঠ রিদওয়ানের তুলা নাই এ বান্দাটা শ্রেষ্ঠ জান্নাতের তুলা নাই এ বান্দাটা শ্রেষ্ঠ ফেরদৌসের তুলা নাই এ জান্নাত এ বান্দা শ্রেষ্ঠ আলো আমি আল্লাহর দৃষ্টিতে আসমানের তুলা নাই বান্দাটা শ্রেষ্ঠ পাহাড়ের তুলা নাই বান্দাটা শ্রেষ্ঠ জমিনের তুলা নাই বান্দাটা শ্রেষ্ঠ স্বর্ণের তুলা নাই বান্দাটা শ্রেষ্ঠ হীরার তুলা নাই বান্দাটা শ্রেষ্ঠ সাগরের তুলা নাই বান্দাটা শ্রেষ্ঠ আমি আল্লাহর আটকানা জান্নাতের সৌন্দর্যের তুলা নাই আমার বান্দার চেহারা সৌন্দর্যটা শ্রেষ্ঠ সৌন্দর্যটা শ্রেষ্ঠ এবার ফেরেশতা বলে ও রব্বে করিম নিশ্চয়ই মানুষের ভিতর কিছু একটা তো আছে কিছু একটা তো আছে কিছু একটা তো আছে যার কারণে বাঘের কাছে হেরে যাচ্ছে তারপরও মানুষ শ্রেষ্ঠ সাপের সাথে হেরে যাচ্ছে তারপরও মানুষ শ্রেষ্ঠ পাহাড়ের সামনে হেরে যাচ্ছে তারপরও মানুষ শ্রেষ্ঠ হাতির সামনে হেরে যাচ্ছে তারপরও মানুষ শ্রেষ্ঠ আজরাইলের কাছে হেরে যাচ্ছে তারপরও মানুষ শ্রেষ্ঠ আল্লাহ কোয়ালিটিটা কি রব্বে করিম বলে হে সত্য আমার বান্দাদের কাছে তোদের মতো শক্তি নাই তোদের মতো সৌন্দর্য নাই তোদের মতো আলো নাই তোদের মতো আমল নাই তোদের মতো আদেশ মান্য নাই তোদের মতো নাই কিছু নাই কিন্তু এই মানুষ আমার কাছে শ্রেষ্ঠ হওয়ার একটাই কারণ আমার হায়াতুন নবী জিন্দা নবী মায়ার নবী নূরের নবী আটকানা জান্নাতের মালিক নবী দু জাহানের বাদশা নবী রহমাতুল্লিল আলামিন নবী মুসার নবী ঈসার নবী দাউদের নবী ইউসুফের নবী ইব্রাহিমের নবী আদমের নবী আমার নবী মুস্তাফা কোন বাঘের রূপে নয় সাপের রূপে নয় ফেরেশতার রূপে নয় যেই রূপে দুনিয়াতে যাবে ওটা হচ্ছে মানুষের রূপ তাই মানুষকে শ্রেষ্ঠ বানাই দিলাম সুবহানাল্লাহ